আমি তোমায় ভালোবাসি। কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। প্রথমত আমি ছাত্রদেরকে লাল সালাম জানাতে চাই। ছাত্রদের এই অর্জন, আমরা যারা ছিলাম তারা সকলেই পিছিয়ে ছিলাম, ছাত্ররা সামনে থেকে এই অবস্থানে আমাদেরকে নিয়ে এসেছে, এই বিজয় দেখিয়েছে। আর যে ছাত্ররা, যে সাধারণ মানুষ এই আন্দোলনে মারা গিয়েছে, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আর সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সকলকে। দুর্নীতিমুক্ত সকল মানুষের, সকল জনতার, সরকারের সকল মানুষের পক্ষ থেকে যে বাংলাদেশ তৈরি হবে, বাক স্বাধীনতার, কর্মক্ষেত্রে স্বাধীনতার, চলচ্চিত্র যারা বানাতে চান, যারা লিখতে চান, যারা গাইতে চান, যারা কবিতা লিখতে চান, যেভাবেই যে যার মতামত প্রকাশ করতে চান, সকল মতামত প্রকাশের স্বাধীনতা, এমনকি আপনাদের গণমাধ্যমের স্বাধীনতাও আমরা দেখতে চাই। অবশ্যই পজিটিভলি দেখছি, তারাই সামনে রেখে, তাদের পেছনেই আমরা এতদূর এখানে এসেছি, তারা নিশ্চয়ই আমাদেরকে সামনের বাংলাদেশের জন্য আরও সুন্দর নির্দেশিকা দিবে, পথ দেখাবে। দেখেন, কোনো হত্যাকাণ্ড, কোনো প্রাণের ক্ষতি, কোনো মানুষের ক্ষতি কিংবা কোনো স্থাপনার ক্ষতি, জাতীয় সম্পদের ক্ষতি, কোনোটাই কোনোভাবেই আমরা কাম্য করি না, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট।